মানে 3 দিন এখনো কমপ্লিট হয়নি 86 লক্ষ দরখাস্ত জমা পড়ে গেছে না আমি 46 লক্ষ 46 লক্ষ এটা চলবে এক মাস আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত 16ই সেপ্টেম্বর পর্যন্ত তাড়াহুড়ো করার কিছু নেই চিন্তা করার কোনো কারণ নেই একসাথে ভিড় করারও কোনো কারণ নেই সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য কেউ কোনো ফর্ম দিলে নেবেন না একমাত্র ক্যাম্প ছাড়া দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে ফর্মটা দেওয়া হবে তাতে একটা ইউনিক নাম্বার থাকবে সেই নাম্বারে ফর্মটাই আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে এবং এতগুলো ক্যাম্প চলছে তাতে আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে যেমন আপনারা জানেন বাংলা একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ইউবিআই আমাদের এখানে লিড ব্যাংক ছিল সুতরাং দুয়ারে সরকার ওখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার কাস্ট সার্টিফিকেট জয় জোহার জয় বাংলা পেনশন বিধবাদের পেনশন বিধবা পেনশন থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সব কিছুই ওই ক্যাম্প থেকে যেমন জমি মিউটেশনের ব্যাপার থাকলে বা কারো হয়তো জমির মিউটেশন সার্টিফিকেট পাচ্ছে না কিষাণ ক্রেডিট কার্ড পায়নি সবই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবলিক করতে পারে কিন্তু আমি বলবো বেশি ভিড় না করে দেখে নিন হালকা হালকা ভাবে করুন তার কারণ যেহেতু এক মাস টাইম আছে হাতে তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করব আপনাদের বলি তাতে দরকার হলে 3-4 দিন আমরা বাড়িয়ে দেবো স্পেশাল ক্যাম্প করে কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না কোভিড রেস্ট্রিকশন চলছে আর যারা জেনুইন তারা সবাই পাবেন সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া সাধারণ মা বোনেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করে নিন আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জিয়ান তার নামে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু সেই বাড়িতে 3টে মহিলা আছে তারা 25-60 এর মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জিয়ানের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে মেয়েরা পাবে যাদের 25-60 বছর বয়স এটা একটু তফাত আছে এটা একটু যদি আপনারা ক্ল্যারিফাই করে দেন এইরকম সব কাজই করা হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বেশ করে লক্ষ্মীর ভান্ডার ফর্ম 46 লক্ষ 3 দিন লক্ষ্মীর ভান্ডারে কত পড়েছে যদি একটু বলা যায় যে কত আবেদন পড়েছে বা কি আর কোনো ক্যাম্প বাড়ানো হবে কিনা লক্ষ্মীর ভান্ডার স্কিমটা নতুন স্বাস্থ্যসাথী আগে দুয়ারে সরকার হয়ে গেছে সেখানে প্রায় 1.5 কোটি লোককে আমরা পরিষেবা দিয়েছি গত বছর যেটা দুয়ারে সরকার হয়ে গেছে ধরুন কৃষক বন্ধুও হয়ে গেছে অনেক দুয়ারে সরকারে আমরা দিয়ে দিয়েছি অলরেডি যেগুলো নতুন স্কিম অটোমেটিক্যালি তারা নাম লেখাবে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের একটা উৎসাহ তো থাকবেই এটা মা বোনেদের অধিকার মা বোনেদের নিজস্বতা মা বোনেদের সম্মান এবং সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে বেশি পড়ছে 30 লক্ষ হয়েছে এখনো পর্যন্ত 3 দিনে আর ন্যাচারালি নতুন স্কিমে বেশি জমা পড়বে এটা খুব স্বাভাবিক কারণ এই এই ক্যাম্পগুলো তো আগে হয়নি সেই জন্য এমনকি কাস্ট সার্টিফিকেটও আমরা দুয়ারে সরকার থেকে দিচ্ছি।